কেজিতে 10 টাকা কমলেও বাজারে ব্রয়লার মুরগির দাম 200 টাকার উপরে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকায়। আর সোনালী মুরগির কেজি 310 থেকে 330 টাকা, ডজন প্রতি 10 টাকা কমে মুরগির ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 135 টাকায়। তবে দাম বাড়ার পরও কাটেনি চিনির সংকট। এদিকে দেশে আমনের ভালো ফলন হলেও এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত দেখুন। হঠাৎ করেই আমদানি কম হচ্ছে এমন অজুহাতে গেল সপ্তাহে ব্রয়লার মুরগির দামে রেকর্ড সৃষ্টি হয়। নিম্ন আর মধ্যবিত্তের আমিষের চাহিদার পূরণকারী এই মুরগির দাম বেড়ে যাওয়ায় তাও এখন নাগালের বাইরে চলে গেছে। যদিও এ সপ্তাহে বাজারে কেজি প্রতি 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, সোনালি আর দেশির মুরগির দামও লাগাম ছাড়া, যার প্রভাব পড়েছে বিক্রিতেও। এবং ব্রয়লার মুরগিটাও মনের অতিরিক্ত বাড়িয়ে যাওয়ার কারণে এবং আমাদের খুচরা বিক্রি কমে গেছে, এবং আপনারা যারা একদিন পর পর একটা মুরগি খাইতে হেরা মনে দুই সপ্তাহে একটা মুরগি খাওয়ার মতো তাদের ক্ষমতা নাই। আগে যদি কিনতাম মাসে 10 বার, এখন কোন লাগে মাসে 2 বার। ডিমের দাম ডজন প্রতি 10 টাকা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডিম। লাল ডিমটা হলো 130 টাকা ডজন, সাদা ডাল 25 টাকা। তো ডিম না ভাই, প্রতিটা জিনিসের যে দাম সব কিছুর এ টু জেড, সাধারণ মানুষের সবকিছু করার ক্ষমতা বাইরে আর কি, যার যার মধ্যে সেটা ব্যবসা করতে। কুরসা বাজার আপনি গলিতে যান তো 45 টাকা ডজন। রমজানের আগে উত্তাপ ছড়িয়েছে ডাল, ছোলা, চিনি থেকে শুরু করে প্রায় সব পণ্যই। কেজিতে কিছুটা কমে ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। সামনে রোজা, রোজার আগেই যে বাড়তেছে যেভাবে, মনে হচ্ছে কষ্টই হবে। দুই একটা কোম্পানি দিচ্ছে গায়ে রেট যা তাই আমরা কিনতে হচ্ছে, এখন ভোক্তাদেরকে তো আমরা ঠিকমতো চিনি দিতে পারতেছি না। ছোলার দামটা আসলে রোজার কিছুদিন আগে একটু বাজার ঊর্ধ্বমুখী ছিল, এখন দামটা এরকম বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যে, ধরেন 85-90 টাকা। সবজির বাজারেও নেই স্বস্তির খবর। শীতে সবজির দাম কম থাকলেও বাজারে নতুন আসা সব সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। করলা 100 টাকা, উস্তা অলরেডি 80 টাকা, তার মানে 40 থেকে 30 টাকা কমে গেছে কেজিতে। ঝিঙ্গাটা নতুন আসতেছে, এটা হবে 70 টাকা 80 টাকা কেজি বিতে আছে। নতুন শসা আমাদের দেশিরা, এটা মার্কেট ছিল না, নতুন আসছে 80-70 টাকা চলে। পটলটা ছিল 120, বর্তমানে 80-70 টাকা। আমাদের জন্য যদি একটু ভালো হতো, যদি সরকার আর একটু দৃষ্টি দিত এবং বাণিজ্য মন্ত্রণালয় যদি একটু মনিটর করতো, কিন্তু কেউ কোনো মনিটর করে না, সবাই ওই সিন্ডিকেটেই তেল মারে, সিন্ডিকেটের সত্যি কথা কার সাজিতে চলে। আর এই যে ক্যাপ ট্যাপ যারা আছে, তারা যদি আর একটু অ্যাক্টিভ হতো তাহলে হয়তো মানুষ আর একটু স্বস্তি পেত। এদিকে মাছ আর চালের বাজার অপরিবর্তিত থাকলেও ক্রেতারা বলছেন রোজার আগে থেকেই মনিটর করতে না পারলে সংকট সৃষ্টি হতে পারে। চাউলের বাজার আজকে 20 দিন ধরে একই রকম আছে, বাড়ে না কমেও না, তো আমরা আশাবাদী সামনে বাড়বে না। শুক্রবারে আপনার মাছ বাজারে বা এমনি নর্মাল বাজারে সাধারণত ক্রেতা বেশি থাকে, কিন্তু আপনি দেখেন ক্রেতার অবস্থা দেখেন। প্রত্যেক বছরই রোজায় লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যায় নিত্যপণ্যের, এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। মাঝে মাঝে মনিটরিংটা করলে আমাদের ক্রেতাদের জন্য একটা উপকার হয়। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকায় আর খাসির মাংস 1100 টাকা কেজিতে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।